بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের অনেকে আছে ডিস্টার্ব করতেছে তুমি কি জানো দুইজন আছে দুইজন খুব ডিস্টার্ব করে দুইজন ডিস্টার্ব করে তুমি কি করো সেখানে তার বাসায় তো আমি যাইতে পারি না কেন যাইতে পারো না আপনি বলছেন না আমি বলছি যে তার বাসায় অনধিকার প্রবেশ করবা না কিন্তু তাদেরকে কেউ ক্ষতি করলে তুমি তাদেরকে রিকভার করবে এটা বলি নাই আমি তো ওদের সাথে বাইরে থেকে আমি ওদেরকে খেদাই দিতে চেষ্টা করি এখন ওরা সংখ্যায় কয়জন আছে ওরা দুইজন আছে এদের পুরো পরিবারটাকে ক্ষতি করে জি না ওদের দুইজনকার উপরে আক্রোশ স্বামী স্ত্রী উভয়ের উপর তাদের তোমাকে যদি একটা ছুরি দেওয়া হয় এবং তাদের বন্দি করে আনতে তোমার কয় মিনিট সময় লাগবে আমি 10 জন লোক দেই দিব একটু চেষ্টা করে নিয়ে আসেন ওদেরকে ওদের সাথে আমি একাই তো মানে আচ্ছা ঠিক আছে ওদের বলো সারোয়ার হোসেন ডাকছে ইচ্ছা কিংবা অনিচ্ছা হাজির হয়ে যাও বলে চলে আসো আসছে আসতেছে যাইতেছে আসতে যাচ্ছে না তারা ভয় যাচ্ছে এখন বলে সারোয়ার সাহেব যদি তোমাদের ডাকে ডাইরেক্ট মাইরা ফেলবে আচ্ছা তোমরা কথা বলে সমাধান হও বলো না আসলে বলো যে মাইরা ফেলবে এখন তীর ছোড়া শুরু করবে কোনো বাঁচতে পারবো না তীরের বৃষ্টি ইনশাল্লাহ হয়ে যাবে কুরআনের আয়াতের তীর বলো কি বলে কথা শুনতেছে আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম দেখো তো তারা দুজনে রশি দিয়ে একটা খুঁটির সঙ্গে বাঁধা কিনা ওদের বাঁধা অবস্থা যা এর একটা গালে 50টা থাপ্পড় আর একটা গালে 50টা থাপ্পড় টোটাল 100টা থাপ্পড় দিয়ে আসো যাও বিসমিল্লাহ বলবো আর থাপ্পড় দিবা দিস কি কয় খান্দে খান্দা গাড়ি করতেছে পৈশাচিক একটা হাসি এখন ওরে কাজে কি তোরা ডিস্টার্ব করস কে দিও জেরা করো আয় তোরা ভয়েস দে তোরা ভয়েস দে হাবিবের মাধ্যমে তোরা ভয়েস দে আমি প্রশ্ন করতেছি তোমরা একজন ভয়েস দাও আয় ডিস্টার্ব করো কেন রোগীর শরীর দিয়ে ভয়েস দে ডিস্টার্ব করো কেন একজন কথা বলো নাহলে আবার থাপ্পড় দেওয়া হবে কিন্তু কে কথা বলবে বলো দুজনের মধ্যে থেকে সালাম দিয়ে ভদ্রতার সঙ্গে কথা বলো নাম কি তোমার ওয়ালাইকুম সালাম জোরে বলো নাম কি তোমার নাম কি আবার কয় না গে ওর গালে একটা ছাপর দাদা ঠাঁদার সুরে বাম গালে নাম বলো বলো এই কি নাম তোমার হ্যাঁ আল্লাহ তোর শ্বাসরোধ করে শক্তি দান করো বিসমিল্লাহির রহমানির রহিম যতক্ষণ কথা না বলবা গলায় ভাবে চাপ খেয়ে থাকবে কথা বলো কুলাইতে পারবি না রে কুলাইতে পারবি না ক ক ক ক নাম কি হেলা আরো দ্বিগুণ শাস্তি পাক আমিন এখন কিন্তু জায়গার মতো কাইটা দিব কিন্তু নাম বলবো না নাম না বললে মাইর খাবা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া যাবে না বলো ইসলামিক আইমা হুকুমতের বাইরে যাওয়া যাবে তোমরা কেন এদের দুজনকে ডিস্টার্ব করতা
কথা বলো হুম এই শালটা ডিস্টার্ব দাস কে হ্যাঁ এই বেটা কথা বলছ না কে হ্যাঁ سوري আছে তলোয়ার আছে بسم الله বলবো দাও পাইছো سوري দে দুটো بسم الله আল্লাহ আকবার কল কুরবানি জো কুরবানি গরুর মত মারে ফেলো জালিমদের কতল করো জালিমদের কতল করো بسم الله বলো দুটো একবারে কাফের হত্যা যেভাবে করে মার ডালো উসকো بسم الله আল্লাহ একটা এই ডিজাইন করে বলে সৈনিকের মত কোপা আরেক দিন ওটাকে আরেক দিন এমনি ইয়া আল্লাহ আকবার বলে আলী সরে আলী মার কব আল্লাহ আকবার মরছে আলহামদুলিল্লাহ ওই সুরি দিয়ে ওদের বাসাতে ঘুরে আসো যত যাদের জন্য আছে চেক আপ দাও হে আল্লাহ তোমার চোখের দৃষ্টি শক্তি উন্মোচিত করে দিন দেখা তো কোথাও জাদু আছে আর বউ বাচ্চা বাড়ি ভিটা জমি জায়গা আচ্ছা কেমন লাগলো আমাদের সঙ্গে দেখা করতে তুমি এতদিন কোথায় ছিলে তোমাকে তো ছেড়ে দিয়েছিলাম নুরজাহান বাগানে আমি যে আসতাম তুমি সারা শব্দ দিতা না কেন ডিস্টার্ব আপনাকে ডিস্টার্ব করে গিয়ে আছে আপনি তো কাজ করতেছেন আমি তুমি কি দেখতা যে আমি তুমি কি দেখতা যে আমি বাগানে আসি হ্যাঁ কেমন লাগতো আমি সালাম দিই তো আপনাকে সালাম জানতে আমগো না জেনে সালাম জানাবা ঠিক আছে আর শোনো দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবা যারা প্রোগ্রামটা দেখতেছে আমাদের কাছে তুমি কেমন ব্যবহার পাইছিলা এই রোগীটাকে ডিস্টার্ব করতে মানা করছিলাম এবং সেটা দিছিলাম যে ভালো এখন ভালো আছো না আল্লাহর রহমতে যারা জালিম জিন যারা জালিম জিন বা জাদুকর কিংবা মানুষের ক্ষতি করে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তাদের কদর লোক এটাই আমি চাই তাদের কতল হোক এটাই চাও এবং এটাও বলো যে খারাপ পথ থেকে ভালো পথে আসলেও ভালো থাকা যায় আচ্ছা সময় তো দেশবাসী ভাই বোনেরা এই ছেলেটা আমাদের এলাকারই অনেক আগে নুরজাহান নামে এক পরি একে ডিস্টার্ব করতো পরে আমি আবার ওর ডাইকা বুঝে শুনে পাঠিয়ে দেওয়ার পর ওকে দায়িত্ব দিছিলাম প্রথমে একটু কড়া ভাবে শাস্তি দেওয়ার পর ডাইকা বুদ্ধি দিছিলাম যে তুমি এক কাজ করো আল্লাহর ইবাদত করো আর এই ছেলেটাকে দেখা রাখো তো আজকে অনেকদিন পরে আমি ডাকলাম তাকে ডাইকা আর খোঁজ খবর নিলাম তো সে বললো হুজুর সবই ঠিকঠাক আছে কিন্তু দুটো দুষ্ট জিন এখন ডিস্টার্ব করতেছে তো তাদেরকে প্রথমে ডাকলাম তারা আসতে চাচ্ছিল না পরে ধরে আনলাম আনার পর কথা বলার তো বললাম তারা বেদবি করলো উপযুক্ত ব্যাখ্যা না দেওয়ার কারণে তাদেরকে মেরে ফেলা হলো তো এইরকম সমস্যা প্রত্যেকের বাড়িতে হয় আপনারা নির্দিষ্ট কিছু দিন পর পর নিজেরা নিজেদের জাদু কাটার জন্য বিভিন্ন আমল করবেন তদবির করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাঁচ অক্ত নামাজ শেষে আয়াতুল কুরসি সকাল বিকাল তিন কুল পাঠ করবেন যাদের বাড়িতে জিনগ্রস্ত রুগী আছে তারাই বুঝে আর যন্ত্রণা কতটুক তাই আমি এর দুঃখটা বুঝি তো সকলে দোয়া করবেন নুরজাহানকে যেন আল্লাহ হেদায়েত দান করে আমাদেরকেও যেন আল্লাহ হেদায়েত দান করে এবং মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আমাদের হেফাজত করেন جزاك الله جزاك الله جزاك الله